কারিজারা করছো হাজার ইবাদত, ভেবে দেখো আল্লাহ ওয়ালার দিলে কেমনই মোহাব্বত। একদিন আমার পীরানি পীর আব্দুল কাদির জিলানি মসজিদে নামাজের শেষে এই ঘোষণা করেন তিনি, যে কথা আজ বলবো তোমাদের তাই কেউ না আর করে প্রচার। যে কয়জন আজ শুনছো এখানে এর বেশি কেউ না শোনে আর। কাল আমার পেছনে দাঁড়িয়ে নামাজ যারা পড়িবে নুরানি নূরের আলোতে দিল তাহাদের ভরিবে। দোজকের আগুন তাহাদের ছুঁতেই পারবে না আর, সকলেই জান্নাতি হবে এমনি যে হুকুম খোদার। কিন্তু গো এই বাতনিরাজ জাহির যে ওই করিবে সারা জনম জাহান্নামের আগুনে সে জ্বলিবে। এই এলান জমাতে যখন পীর জিলানি করিলেন হাজির তখন সেই জমাতে খাজা সঞ্জারি ছিলেন। শুনিয়া এই কথা খাজা মুখ হতে গসপিয়ার, সারা শহর ঘুরে ঘুরে এই বলে করেন প্রচার। শোনো সকলে যত ওই মমিন মুসলমান করেছেন গস পিয়ায় এলান, রেখো তাই একিন ইমান গো। শোনো সকলে গসলা জমির দাঁড়িয়ে পেছুনে কালকে যে নামাজ পড়িবে, বেশক তার তরে বাগে জানাতে ফেরেশতায় মহল গড়িবে। ও দেখো তাই একই নতুন গো। শোনো সকলে পরের দিন নামাজের শেষে গস পাক দেখেন চেয়ে কয়েক হাজার লোক রয়েছে জমাতে সামিল হয়ে। বিশেষ এই নামাজের যখন জমা তৈ শেষ হলো যে যে ভাবে এসেছিল সে সেইভাবে চলে গেল, অবশেষে মসজিদেতে ওই রয়ে গেল গো তারা। গতকালও একইভাবে মসজিদে ছিল যারা, নামাজের শেষে গস পিয়া দে দে এই খুলতে থাকেন ভক্তদের কাছে পীর জিলানি কথা এই বলতে থাকেন। সাহস হলো ওই কার গো দোজকে যাবার গো, নিষেধ আমার থাকা সত্ত্বেও করলো এর প্রচার গো। সাহস হলো ওই কার গো দোজকে যাবার গো, নিষেধ আমার থাকা সত্ত্বেও করলো এর প্রচার গো।
তো জকের কি আজাব তার নেই গো ওই জানা, তো জকের কি আজাব তার নেই গো ওই জানা, তাই তো সে শুনলো না আজ আমার এই মানা, তো জকের কি আজাব তার নেই গো ওই জানা, তাই তো সে শুনলো না আজ আমার এই মানা, তা বলে আজ মরে, তা বলে আজ মরে, নাম কি শুধু ওই তার গো, সাহস হলো ওই কার গো, রোজকে যাবার গো, নিষেধ আমার থাকা সত্য হলো এর প্রচার গো, সাহস হলো ওই কার গো, রোজকে যাবার গো, নিষেধ আমার থাকা সত্য হলো এর প্রচার গো। সারা মসজিদেতে এক নীরবতা ছে গেল, কে করেছে প্রচার গো সেই জবাব কে ওই না দিল, সকলে চুপ করে আছে কেউ কিছু বলছে না, যখন আজমেরি পীর খাজা পিয়া উঠে দাঁড়ালেন, তখন তো ভেঙে পীর সেই নীরবতা, মুখা পোনার খুলিলেন, কে করেছে প্রচার গো সেই কথা তিনি বলিলেন, ও ওলি আল্লাহর আমি সেই গুনাগার, ও ওলি আল্লাহর আমি সেই গুনাগার, করেছি ভুল এই বেসব সগানে, ও ওলি আল্লাহর আমি গুনাগার, করেছি ভুল এই বেসব সগানে, হাজারো মমিন হবে জান্নাতি, হাজারো মমিন হবে জান্নাতি, সে খুশি কম কি আমার জীবনে, হাজার মমিন হবে জান্নাতি, সে খুশি কম কি আমার জীবনে, ও ওলি আল্লাহর আমি গুনাগার, করেছি ভুল এই পেশার সগানে, তাই তো নামাজ আমিও পড়েছি, তাই তো নামাজ আমিও, ও গো দয়াল পীর তোমার পেছনে, পড়েছি তাই তো নামাজ আমিও, ও গো দয়াল পীর তোমার পেছনে, ও ওলি আল্লাহর আমি গুনাহগার, করেছি ভুলে সগানে, হাজার মমিন হবে জান্নাতি, সে খুশি কম কি আমার জীবনে, খাজা পিয়ার মুখের কথা পীর জিলানি শুনিয়া অবাক হয়ে তাকিয়ে থাকেন খাজার দিকে চাহিয়া, কি করে তারে বলো ওই আমি গোনাগার মানি, যার দিলেতে পরের তরে প্রেম ভরা এতখানি, কাছে ডেকে তাই খাজাকে পিরান পীর বগদাদওয়ালা, আলিমগণ করিয়া বলেন বেশক তুমি আল্লাহওয়ালা,
নিজের কথা না ভাবিয়া যারা ভাবে পরের ভাবনা তাদের মতো দিলওয়ালা কভু দোজকি হতে পারে না। তাই বলে সবারে আজ পেয়েছি আমরা যে জীবন, যে পথ দেখিয়ে গেলেন খাজা এসো করি তাই অনুসরণ, কে যে পথ খাজা দেখিয়ে গেল, যে পথ খাজা দেখিয়ে গেল, চলতে হবে আমাদের সেই পথরিয়া, যে পথ খাজা দেখিয়ে গেল, যে পথ খাজা দেখিয়ে গেল। দেখিয়ে গেল, যে পথ খাজা দেখিয়ে গেল, চলতে হবে আমাদের পথ সেই দুনিয়া, যে পথ খাজা দেখিয়ে গেল, যে পথ খাজা দেখিয়ে গেল, যে পথ খাজা দেখিয়ে গেল, যে পথ খাজা দেখিয়ে গেল।